আনন্দের সকালে ফিরে এলাম বিরতির পর। বউবাজারের দুর্গাপিতুরি লেনে ফের ফাটল। কাল সকাল থেকে বাড়তে শুরু করেছে ফাটল। দু তিন দিন ধরেই বাড়ি কাঁপছিল, এমনটাই বলছেন স্থানীয়রা। দেওয়াল, বাড়ির মেঝে সমস্তটাই কাঁপছিল। দ্রুত বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন সকলে। টানেল বোরিং মেশিন বের করার পরে কি এই অবস্থা হলো? মাটি খোঁড়া হচ্ছিল, টানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে যাওয়ার কারণে কি এই পরিস্থিতি তৈরি হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর এখন খুঁজছে মেট্রো কর্তৃপক্ষ। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনবো। দুই তিন দিন ধরে কাঁপছে বাড়িটা, আর আজকে কালকে বিকাল থেকে বেশি হচ্ছিল, বিকাল থেকে খুব হচ্ছিল। খাট নড়ছিল, তারপরে মেঝে তো শুয়ে আছি, হয়তো মেঝের নড়ছে, কাঁপছে। তা আমাদেরও ভয়ে 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 রয়েছি, ভয় পাচ্ছি, ঘুম হচ্ছে না ঠিক মতন, এই মানে মানে ভেঙে পড়লো। কিভাবে মেট্রো রেলে কাজ হচ্ছে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। ৩১ আগস্ট ২০১৯ নজিরবিহীন ভাবে ইস্ট ওয়েস্ট মেট্রো তৈরির সময় ভাঙন শুরু হয় বউবাজারের দুর্গাপিতুরি লেন এবং শ্যাকড়া বাড়ি লেন, শ্যাকড়া পাড়া লেন, এই দুই গলির বিভিন্ন বাড়িতে। যে ক্ষয়ে ৭৪টি বাড়ির ক্ষতিতে থেমেছিল, সেই জায়গায় ২০২২ সালে এসে আড়াই বছর পর আবারও বিপত্তির একটা আশঙ্কা। গতকাল সন্ধ্যে থেকেই পরপর বাড়িতে ফাটল ধরতে শুরু করে, প্রায় ৮ থেকে ১০টি বাড়ি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে সেখানে ফাটল। বাসিন্দারা আতঙ্কে বাড়ি ছাড়েন এবং শেষ পর্যন্ত একাধিক বাসিন্দাকে দুটি হোটেলে স্থানান্তরও করা হয়েছে। কিন্তু কেন ঘটল এই ঘটনা? গতবার যেটা হয়েছিল ২২ মিটার নিচে যখন টানেল বোরিং মেশিন চণ্ডী কাজ করছিল, তখন সেটা একটি অ্যাকুইফার, একটি মাটির নিচে থাকা জলস্তর ধাক্কা মারে, সেই জল টানেলের মধ্যে ঢুকে যায়, মাটির গাঁথুনি আলগা হয়ে যায় এবং সেখান থেকেই এত বড় বিপর্যয় ঘটেছিল। এবারে কি ঘটলো প্রাথমিকভাবে যেটা দেখিয়ে নেবো প্রথমেই, এই যে কনস্ট্রাকশন সাইটের তার ঠিক ওপারের ছবিটা একটু দেখিয়ে নেবো। ওই পাড়টাই হচ্ছে দুর্গাপিতুরি লেন, ওই পাড়েই কিন্তু যে বাড়িগুলো রয়েছে সেখানে একাধিক বাড়িতে সমস্যা হয়েছে বলে দেখা যাচ্ছে। যদিও এখন ছবিতে যে বড় ভাঙাচোরা অংশ দেখা যাচ্ছে তার অনেকটাই গতবারের ফাটল, এবারেও নতুন করে ফাটল ঘটেছে কিন্তু ওই রাস্তাতেই। এবং তারপরে এবার দেখাবো কনস্ট্রাকশন সাইট। কনস্ট্রাকশন সাইটটা দেখলেই প্রথমেই দেখা যাবে একটা বিশাল বড় চৌবাচ্চার আকৃতি তৈরি করা হয়েছে, যেটা বলা হচ্ছে যে এই জিনিসটা তৈরি করা হয়েছিল যে ক্ষতিগ্রস্ত টানেল বোরিং মেশিন চণ্ডী এবং তার কাজ যে শেষ করেছে সেই উর্বি, এই দুটি টানেল বোরিং মেশিনকে এখানেই খণ্ড খণ্ড করে ভেঙে তুলে আনার কাজ হয়েছে এই চৌবাচ্চার মাধ্যমে, এই বিশাল শ্যাফ্টের মাধ্যমে। সেই কাজ কিন্তু শেষ হয়েছিল। শেষ করার পর যেহেতু দুদিকেরই কাজ অনেকটা সম্পূর্ণ, শুধুমাত্র এই চৌবাচ্চার যে অংশটা সেই কাজ কিছুটা বাকি রয়েছে, সেখানে কিন্তু একটা কংক্রিট করার প্রয়োজন ছিল। এবং সেই কংক্রিট করার সময় যেটা হয়েছে যে কিছুটা খোঁড়াখুঁড়ি হচ্ছিল, প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে সেই খোঁড়াখুঁড়ির সময় যেহেতু গত কয়েকদিন ধরে যথেষ্ট বৃষ্টি হয়েছে সেখানে জলস্তরকে কিছুটা ভেঙে যেতে পারে, জলস্তর কিছুটা উঠে আসতে পারে এমন একটা আশঙ্কার কথা কিন্তু বলা হচ্ছে। এবং সেই জায়গা থেকেই প্রাথমিকভাবেই কোনোরকম ঝুঁকি না নিয়ে যে প্রথম কাজটা মেট্রো কর্তৃপক্ষ আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে শুরু করেছেন সেটা হবে গ্রাউটিং পদ্ধতি। প্রথমেই দেখিয়ে নেব এখানে এদিকে একটা সিমেন্টের গাড়ি রয়েছে, সেই সিমেন্টের গাড়িতে শুধুমাত্র সিমেন্ট তৈরি হচ্ছে তা নয়, তার সঙ্গে মেশানো হচ্ছে একটি বিশেষ রাসায়নিক যেটা মাটির স্থায়িত্ব, মাটির বাঁধুনি অনেকটা কঠিন করতে পারে। এবং সেটা করে সম্পূর্ণ সারাক্ষণ সেই মেশিন দিয়ে সেই রাসায়নিক মিশ্রিত সিমেন্ট মাটির গভীরে যে অংশে সমস্যা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে সেখানে দিয়ে মাটির বাঁধুনি শক্ত করা হচ্ছে। প্রচুর মানুষ ইতিমধ্যেই আতঙ্কে বাস করছেন, কেউ কেউ বাড়ি ছেড়েছেন, অনেকেই হোটেলে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে এবারকার ঘটনা বউবাজারের এই এলাকার জনজীবনে কতটা ছাপ রেখে যাবে সেই আতঙ্কেই ভুগছেন এখানকার মানুষ। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সরাসরি চলে যাবো ঘটনাস্থলে, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, গতকাল আমরা যে ছবি দেখেছি, যেভাবে বাড়িতে কাঁপুনি হয়েছে, যেভাবে ফাটল দেখা গিয়েছে, স্থানীয় মানুষজনকে অতি দ্রুত সরানোর বন্দোবস্ত করা হয়েছে, আজ সকাল থেকে ছবিটা কিরকম, কি ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? দেখো, স্থানীয় বাসিন্দাদের একটা ক্ষোভ রয়েছে যে মেট্রো কর্তৃপক্ষ তারা যে সারাই করেছিলেন সেই সারাইও ভালো মতো হয়নি, যে কারণে সারাইয়ের পরও তোমার ফাটল ধরেছে এমনটা তাদের অভিযোগ। এমনকি গতকাল মেট্রোর যে কাজ চলছিল সেই কাজও তারা বন্ধ করে দিয়েছিলেন, যদিও আজকে সকাল থেকে ফের ভেতরে কিছু কাজের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে তোমাকে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে এখানে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আতঙ্ক বেড়েছে এখানকার মানুষদের মধ্যে, তার
হওয়ার কারণ এরকম বড় বড় ফাটল বাড়িগুলো, তো সেই বাড়িতে এরকম ভাবে ফাটল রয়েছে আর তার মাঝখানে এরকম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন যেটা করা হচ্ছে যে তোমার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভেতরে যারা যাদের বাড়ি ছিল, যাদের বাড়িগুলো ভেতরে ছিল তাদের বাড়ি থেকে মালপত্র নিয়ে আসার কথা বলা হয়েছে, তারা জিনিসপত্র নিয়ে আসছেন ভেতর থেকে। অন্যদিকে এখানে KMRCL এর যারা রয়েছেন তারা এখানে এসেছিলেন এবং KMRCL এর যারা এসে তারা এই বাড়ির যে ফাটলগুলো সেই ফাটলগুলো তারা দেখেছেন এবং সেগুলোর মাপ জোক বা একটা ম্যাপ তৈরি করা ITDSEM বলে যে কোম্পানিটি তোমার কাজ করছে KMRCL এর হয়ে তাদের মূলত কর্মীরা এখানে এসেছিলেন এবং এসে তাদের সমস্ত এখানে মাপ জোক করে নিয়ে গিয়েছেন কিছুক্ষণ আগে। অর্থাৎ একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়েছে, ক্ষোভ রয়েছে, তার পাশাপাশি এই মুহূর্তে মেট্রো কর্তৃপক্ষ আসার পরে তারা তাদের বাড়ি থেকে যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো বের করছেন, তার কারণ এক কাপড়ে প্রায় তারা বেরিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে। আর অন্যদিকে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে পরিদর্শন করা শুরু করে দিল, যে মেট্রোর অধীনস্থ যে সংস্থা রয়েছে তারা এটাকে দেখা শুরু করে দিল। আর পুলিশ পুরো জায়গাটাই আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে পুলিশ কর্তৃপক্ষ কিন্তু জায়গাটা আপাতত ঘিরে রেখে দিয়েছেন, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং মেট্রোর যেখানে কাজ হচ্ছে যেটা নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ সেই জায়গাটাও কিন্তু একদম সুরক্ষিত করে রাখা হয়েছে। ধন্যবাদ অর্ণব। গতকাল রাতে ঘটনাস্থলে যান তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি কি জানিয়েছেন শুনবো, এবং অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কি জানিয়েছেন শুনবো। মহিলারা তো বেরিয়ে এসেছেন, মহিলাদের যদি হোটেলে যেরকম আমাদের প্রশাসন করছেন, ওসি সাহেব চেঞ্জ হয়েছেন আমাদের মুচিপাড়া, কিন্তু আমার পুরনো ওসি প্রসেনজিৎ বাবু আছেন, তো ইনারা যেটা বলছেন যে অন্তত লেডিস যারা আছেন তাদেরকে আমরা যদি হোটেলে শিফট করিয়ে দিই এখন যে কোনো যে যে হোটেলে, প্লাস এদের জামা কাপড় সবই তো ওর মধ্যে আছে, তো আমাদের তো এটা প্রথমবার নয়, এটা সেকেন্ডবার হচ্ছে এবং এরা জর্জারিত কিছু পরিবার, তো আমরা এটাকে চেষ্টা করছি যাতে লেডিসরা অন্তত হোটেলে শিফটিং হোক, পুরুষরা থাকুন যেরকম আছেন। মধ্য কলকাতার এক একটা বাড়িতে অন্তত 10-12 করে ফ্যামিলি এক একটা বাড়িতে থাকে, তো সেই হিসাবে অনেকটা বড়, কিন্তু এখন 4-5 বাড়ি আমি লোকালি শুনতে পাচ্ছি। মেট্রো যেটা নিয়ে গণ্ডগোল হয়েছিল, মেট্রোর মূল প্ল্যানের বাইরে ছিল ওটা, TMC-র লোকেরা জোর করে তাকে ঘুরিয়ে ওদিকে করেছে, কেন আমার মনে হয় শেষ মুহূর্তে প্ল্যান চেঞ্জ করতে গিয়ে কিছু ডিস্টার্ব হয়েছে, ডিফেক্ট আছে, সেটাকে ভালো করে আর ইঞ্জিনিয়ারদের দেখে তার রিপেয়ারিং হওয়া উচিত এবং যা যা গণ্ডগোল আছে দূর করা উচিত। পরিকল্পনা ঠিকই ছিল, পরিকল্পনাকে পরিবর্তন করেছে TMC-র লোকেরা, জোর করে ঘুরিয়ে দিয়েছিল, তার পরিণাম হচ্ছে আজকে হয়তো শেষ মুহূর্তে করতে গিয়ে কোথাও ডিফেক্ট আছে, খুঁজে বার করা উচিত। সাধারণ মানুষ যদি ভয়ে বাঁচতেই না পারে তো কলকাতায় খালি হয়ে যাবে শেষ পর্যন্ত। একদিকে মানুষের যখন এই মুহূর্তে সমস্যা, তার পাশাপাশি রাজনৈতিক তরজাও কিন্তু শুরু হয়ে গেছে। আমরা আবারও ঘটনাস্থলে চলে যাবো, আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। রুমা, পুলিশ প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা করা হচ্ছে, এলাকা ফাঁকা করার জন্য কি বন্দোবস্ত তারা করছেন, ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়েছে? অবশ্যই বুঝতে পারছো, বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির ফলে কাজ কিন্তু আরও ব্যাহত হবে এমনটাই মনে করছেন যেখানে স্থানীয় বাসিন্দারা। পুলিশ প্রশাসনের তরফ থেকে অবশ্যই এলাকা তো ফাঁকা করাই হয়েছে, তবে এখানে কয়েকজনের সাথে কথা বলে নেব। একদম পাশে যারা থাকেন তারা কিন্তু এই যে বৃষ্টি দেখে কিন্তু তারা কিন্তু আরও আতঙ্কে রয়েছেন যে ফাটল যখন আশেপাশের বাড়িতে যখন পড়েছে তাদের বাড়িতে আবার পড়বে না, তো এরকমটা আতঙ্কে কিন্তু রয়েছেন। আপনারা কী বলবেন, আপনারা তো একদম পাশেই থাকেন? পাশেই থাকি, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কারেন্টের শর্ট সার্কিটের ব্যাপার আছে, আবার যদি ধসে পড়ে যায় তখন কি করব। এখনও দোকানদাররা আসেনি, আমরা এমনি বসে রয়েছি, কাল রাত্রির থেকে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আমাদের সব দোকান বন্ধ আছে, আমরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কাল থেকে মালপত্র কিছু বার করতে পারিনি, আজকে মালিকরা আসলে তারপরে জিনিসপত্র বার করতে পারবো, এবং আমরা সারা রাত বাইরেই বসে রয়েছি। হ্যাঁ, আপনি কি এখানে থাকেন? ওই একসাথেই থাকি সব। শুনলাম আমরা যে এখানে সব তাদের দোকান রয়েছে কিন্তু দোকানের কোনো কাজই কিন্তু তারা করতে পারছে না, কারণ দোকানই খুলতে পারছেন না। এবার তারা অপেক্ষা করছেন কি হবে, আমরা আরেকজনের সাথে কথা বলে নেব। তিনি বেরিয়েছেন একদম বাড়ির পাশেই, তো দেখতে পাচ্ছেন যে পুরো ফাটল ধরেছে, আপনি কি বলবেন? অবশ্যই খুবই বুঝতে পারছো যে আমরা একটু দেখিয়ে নেবো ছবিটা, দেখো বৃষ্টি পড়ছে একদিকে,
একদিকে বৃষ্টি পড়ছে, অন্যদিকে একেবারে যে এই গলিটা একেবারে শুনশান হয়ে রয়েছে। অন্যদিকে আরও একটা কথা বলে রাখি, পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে, মেট্রো ইঞ্জিনিয়াররা আসবেন এমনটাই বলা হয়েছে পুলিশ সূত্রের খবর, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এখানকার মানুষজন একেবারে শুনশান বলা যেতে পারে। আমি একটু ঘটনাস্থলের দিকে যাচ্ছি, যেখানে কিন্তু মেট্রোর কাজ হচ্ছে, সেই মেট্রোর কাজ যদিও ওইখানটা যাওয়া এই মুহূর্তে যাওয়া যাচ্ছে না, তবে আমি এই ছবিটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু মেট্রোর কাজ হচ্ছে। আবার এখানে শ্যাফ্ট কংক্রিট করার সময় কিন্তু একটা কম্পন অনুভূত হয় এখানকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এবং তার ফলেই কিন্তু এই ধরনের ফাটল দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দারা বলেছেন। এবং এটাও বলেছেন যে দু তিন দিন ধরে যে তারা একটা অনুভব করছিলেন যে কোথাও যেন তারা মেঝেটা কাঁপছে বা ঘরের জিনিসপত্র আসবাবপত্র কাঁপছে, কিন্তু তারা বুঝতে পারেননি, কোনোভাবে মনে হয়েছিল যে ভূমিকম্প হচ্ছে কি। কিন্তু কালকে যেভাবে এই ঘটনাটা ঘটেছে, বেশ কিছু বাড়িতে ফাটল ধরে গেছে, তারপরে কিন্তু আশেপাশে যারা থাকছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন। যদিও যাদের বাড়িতে ফাটল ধরেছে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে অন্য জায়গায়, কিন্তু এটা ঠিক তারা কবে ফিরবেন, এবং মেট্রো কর্তৃপক্ষ কি বলেন যে কেন এই ঘটনাটা আবারও ঘটলো এবং তারপর কি সুরাহা হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ রোমা। কলকাতার বিভিন্ন এক থেকে দু ঘন্টার মধ্যে দফায় দফায় বৃষ্টি, কলকাতার বেশ কিছু অংশে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে। সঞ্চয়, কি জানতে পারছো, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে? দেখো জি, ঘূর্ণিঝড় অশনি যেটা ছিল সেটা ইতিমধ্যেই দুর্বল হয়ে গিয়েছে এবং তার প্রভাব কিন্তু আমাদের এখানে এখনো রয়ে গিয়েছে, যেটা মূলত বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছিল, আজও সেটা সম্ভব এবং সেটা হচ্ছে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাতে বলা হচ্ছে যে কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মূলত। আজও দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আমরা জানি যে এই অসমের প্রভাব সেটা কিন্তু আমাদের রাজ্যের উপর আজকে রয়েছে এবং এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোর উপরে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আগামী 15 তারিখ পর্যন্ত থাকছে। ধন্যবাদ সঞ্চয়ন।